बना हमको मकी मौला सखा वत के जहानों का मिला हमको मकी मौला तेरी चौखट पे सजदे को तड़पती है सभी मौला जो मिलता है तेरे दर से नहीं मिलता कहीं मौला अल्लाह सल्ले अला पीछू दिनों ने लिए खेलना के
था जेने निजे के तुमी पिदिंगे चो ताए फेरे काफेरेरा चिल्लो ना यानो दुष्ट चले देरे पीछु दिलो ले ले ये पाथोरे रागाते कत विकत होए सारा शरीर ते के रक्त जले हे रसो তোমাকে বলি আমি কেমন করে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ হাতের ইশারায় সবাই রাজি জবানের আওয়াজে কে কে রাজি একটু দেখতে চাই না আল্লাহ কবুল করেছেন নারায়ণ পাকুড়িয়া এই পাকুড়িয়া গ্রামের মানুষগুলো একটু নবীর শান মান ইজ্জতের মাহফিলে সে নবীর মাহফিলটার মধ্যে বসে একটু তাকবীরে ধ্বনি দেন দেখি দাঁড়াই তাকবীর গোটা বিশ্ব যখন থর থর করে কাঁপছে একদিকে কোভিড-19 করোনা ভাইরাস ইটালি বলে আমেরিকা বলে জর্ডান বলে ফ্রান্স বলে গোটা পৃথিবীর মানুষ যখন করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বাড়ার দিকে লক্ষ্য করে ভয়ে আক্রান্ত হয়ে গিয়েছে হাতে হ্যান্ড গ্লাভস মুখে মাস্ক শরীরে পিপি ড্রেস ঠিক ওই মুহূর্তে নারায়ণ পাকুড়িয়ার মানুষগুলো হলো যখন গোটা পৃথিবীর মানুষ কোভিড-19 করোনা ভাইরাসের ওই মেডিসিন ওই ভ্যাকসিনের দিকে তাকিয়ে আছে ঠিক ওই মুহূর্তে নারায়ণ পাকুড়িয়ার কিছু মানুষ আল্লাহ রহমতের দিকে তাকানোর জন্য আল্লাহ রহমতটা পাওয়ার আশায় নবী আমার মাহফিলে বসে খোদা তোমার নামটা নিচ্ছে আল্লাহ এটা ওদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন ১৬৪ নম্বর আয়াত কোরআন ঘোষণা করেছে لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين একটা
রাতের জ্ঞানটা দিবে, কোন সময় তোমাদেরকে নবী দিলাম, কোন সময় তোমাদেরকে রাসূল দিলাম, যে সময় তোমরা দিন বুঝতে না, শরিয়াত বুঝতে না, তোমরা কাবাটাকে তাওয়াফ করতে গিয়ে সেই সময় সেই পরিস্থিতিতে আমি আল্লাহ আমি মোল্লা তোমাদেরকে একটা রহমত দান করে দিয়েছি। সূরাতুল মাইয়াদা কুলের ১৯ নম্বর আয়াত আমার আল্লাহ বা পরিষ্কার করে জানিয়ে দেয় আমি একটা নবী দিলাম, দীর্ঘ সময় পরে, দীর্ঘ টাইম পরে, লং ডিস্টেন্সের পরে, দীর্ঘ মেয়াদের পরে আমি আল্লাহ আমি সুস্পষ্ট পরামর্শদাতা, সুস্পষ্ট পথ প্রদর্শক আমি আল্লাহ দান করে দিলাম। চিৎকার দিয়ে বলা যাবে না। সেই নবীর মাহফিলটার মধ্যে বসে আছেন, সেই মুস্তাফার মাহফিলটার মধ্যে বসে আছেন, সেই নবীর মাহফিলটার মধ্যে বসে নবী নবী বলে আওয়াজ দিবেন বলে প্রস্তুত নিয়েছেন, সেই নবীর মাহফিলটার মধ্যে বসে নবী নবী বলে চিৎকারটা দিবেন বলে প্রস্তুতি নিয়েছেন। সব নবী অনে মুজিজা লেকে আইনি, আদম মুজিজা লেকে আইনি, নূহ মুজিজা লেকে আইনি, ইয়াকুব মুজিজা লেকে আইনি, ইউসুফ মুজিজা লেকে আইনি, হুসাইন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
হচ্ছে প্রতির জন্য এই নবীর আওয়াজ দিতে কষ্ট হচ্ছে এটাই নাজাতের ওসিলা শুনে রেখে দাও আল্লাহকে আজেন নাজে জেনে বলে যাচ্ছি এই ইন্টারনেটের যুগে ছেলেরা এই ওয়েবসাইটের যুগে ছেলেরা এই ইয়াহু মেসেঞ্জার গুগল অপেরা মেরি অনলাইন ফেসবুক উইচ্যাট হোয়াটসঅ্যাপের যুগে ছেলেরা আজকে নারায়ণ পাকুড়িয়া এই গ্রামে এই মাহফিলে বসে যাদের কাছে অ্যান্ড্রয়েড সেট আছে মাল্টিমিডিয়া সেট আছে যাদের কাছে আপনার সফটওয়্যার গুগল নামে সফটওয়্যার একটা মোবাইলের মধ্যে আছে একটুনি সার্চ কর ঠিক ইংলিশের এই শব্দটা লিখবি ইংলিশের এই শব্দটা লিখবি হু ইজ দা বেস্ট ম্যান ইন দা ওয়ার্ল্ড হু ইজ দা আল্লাহ পাক সবাইকে কবুল করেন সকলে বলেন আমিন আমিন জোরে বলা যাবে না আমিন আমিন আমি কি বলেছি কিছু অসুবিধা হবে আল্লাহকে হাজের নাজে জেনে বলছি আমি আল্লাহকে হাজের নাজে হয় কথা ভুল বুঝতে হবে না আপনাকে বুঝতে হবে আল্লাহ পাক সকলকে কবুল করেন সকলে বলে আমিন আমিন জোরে বলা যাবে না আমিন আমিন চিৎকার দিয়ে বলা যাবে না আমিন আল্লাহ পাক সকলকে কবুল করতে রাজা বাদনা হিসাবে কবুল করেন সকলে বলে আমিন আমি আল্লাহকে হাসেন না যে জেনে বলছি এটা কোনো অপরাধ নয় বলে কথা কি বুঝতে পারছেন না আল্লাহ পাক কবুল করেন সকলে বলেন আমিন আমিন জোরে বলা যাবে না আমিন আমিন চিৎকার দিয়ে বলা যাবে না আমিন আমিন খদিজা দিয়ে বলা যাবে না আমিন আমিন সুন্দর পরিবেশ তৈরি করে আল্লাহকে তো হাজার নাজে জানতে হবে এটা আমি স্বীকার করলে কোনো অসুবিধা নেই তো কেউ যদি বলে আল্লাহকে হাজার নাজে জেনে বলেছে সাহাবাদের কথা সাহাবারা বলেছে রসুলকে যখন প্রশ্ন করা হয়েছে রসুল যখন প্রশ্ন করছে আল্লাহ আলা রবি মুরাদি এইভাবে উত্তর দিতে গিয়ে তার আল্লাহকে হাজির কাছে জেনে বলছি এরকম কথা আপনি জানবেন না এলোমেলো কথা বলবেন ঠিক না কথা বলেন ঠিক আল্লাহকে তো হাজির নাজের জানতে হবে আল্লাহ হাজির নাজের হয় এটা কি কথা বলো নাকি আল্লাহ পাক সকলকে কবুল করেন ঠিক আছে সে তার যে কোনো দলমত করতে পারে আমি কোনো দলমতকে খারাপ বলছি না অবশ্যই তার কাছে কাউকে ভালো লাগে কি করে আলহামদুলিল্লাহ ভালো জিনিস কিন্তু এরকম পরিবেশ কষ্ট করবে এটা তো ঠিক না কথা ঠিক ঠিক শরিয়াতের দৃষ্টিভঙ্গিতে আমি যদি কোনো ভুল কথা বলে থাকি সেটা আলাদা ঠিক না মাথা ডিস্টার্ব করছে এখানে দশটা বিশটা চ্যানেল দেখছে আপনি বলছেন আপনার নামে আপনার লোক কার কাটা দশটা বিশটা লোক তো জানবে না কার কাটা একদম চলে যাবে এটা অল বিশ্ব দেখবে আপনি জানেন নারায়ণ পাকুড়িয়ার লোক তার কাটা বিশ্বের লোক তো জানে না তার কাটা ও আমাকে বসানো কি জানে কটা কেতাব পড়েছে কটা কেতাব পড়েছে কটা কেতাবের মুখ দেখেছে জীবনে
উল্টো বিচ্ছিদে পিঠ জানে হ্যাঁ সনাতকে বলে বলতে পারবে মতনকে বলে বলতে পারবে রাবিকে বলে বলতে পারবে মারফু মুত্তাসিল কাকে বলে বলতে পারবে হাসান কাকে বলে বলতে পারবে গরীব হাদিস কাকে বলে বলতে পারবে মওজু কাকে বলে বলতে পারবে খবরে ওয়াহিদ কখন মুতাতির হয় বলতে পারবে কি তাফসীরে জ্ঞান আছে হে নিয়াজকে বলে দেন কমিটি ছেলে নিয়াজের কাছে কি প্রশ্ন করছো কে বড় দাদা আছে নিয়ে আসতে বলো আমার কাছে ও কোন বড় বাপের দাদা আছে নিয়ে আসতে বলো আমার কাছে দেখছো কটা কেতাব পড়েছো কিছু আটা লাগানো লোক ঘুরে বেড়ায় এত ইন্টারনেট ইন্টারনেট ইউটিউব সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ায় ওয়াচ শুনছেন আমার আমি কারোর বিরুদ্ধে কথা বলতে পছন্দ করি না আমি বক্তব্যে কেলুমের বাড়ির ছেলে আমার ঘরে ঘরে বড় হুজুর পীর কেবলা ফোন চলছে আমার দাদা যান বলতেন সরল হবে সস্তা হবে না আমি সরল আমি সস্তা নয় জানতে রাখবে নারী তকবীর আল্লাহু আকবার নারী তকবীর আল্লাহু আকবার জিন্দাবাদ আল্লাহু আকবার জিন্দাবাদ সবর পিছনে দাদা আছে শুনে রেখে দেন আমি বলে দিয়ে যাচ্ছি হেউ লাগাতে পাঠিয়েছে যা কাজল করছে ওরা নবী নবী করছে ওদের কোল যে সহ্য হচ্ছে না নবীর নাম মুস্তাফার নাম সরকারে কায়নাতের নাম ওদের কোল যে সহ্য হচ্ছে না আল্লাহকে হাজির নাজির বললে কিসের অপরাধ হ্যাঁ কি নবীর হাজের নাজের উপরে মশলা আছে কেউ সদা সর্বদা হাজের নাজের জানে না আমরা যেমন সদা সর্বদা আল্লাহ রসুলকে হাজের নাজের জানি না আমাদের আকিদা আল্লাহ যদি আনে আমাদের রসুলকে সমস্ত মাহফিল আনলেও আনতে পারে কিন্তু আল্লাহ তো হাজের নাজের না বলতে অসুবিধা কি আছে আল্লাহ হাজের নাজের জিকির করছে না এ জিকির করে না তো জিকির কোথা থেকে হবে না ও ঘরে যা পারে কোনো কে যা মজলিসে আসবে এ কথা বলেন তারা ঠিক বলছে মাহফিলে আসবে কেন আলোচনায় ভুল থাকলে 100 বার আমি আমার ভুল সংশোধন করব কিন্তু ভুল নেই যে কথা বলার অধিকার কোথা থেকে পাবে ওহাবির লোক বলে কেটে দিতে হবে না ওহাবির লোক বলে কেটে দিতে হবে না কেস করব মানে মানানি কেস করব চিনে আইন বুঝে আমাকে চিনে আমাকে পাগলামি ছুটিয়ে দেব তার কেটে গেছে যেটুকুন জুড়ে যাবে দেখবে কথা বলে তার যেটুকুন কেটে গেছে জুড়ে যাবে দেখবে পাবে তখন আর কি বলো তুমি এখানে এসে আসলে অন্য কিছু নয় অন্য কোনো কথা নয় কারোর যদি জানা থাকে সে প্রশ্ন করবে লিখিত ভাবে স্টেজে এসবে কেন উঠে ঠিক সাহস কে দিল আল্লাহকে হাজের নাজের বললেন তো কাকে হাজের নাজের বললেন মাথা মতো পার্ক একটা খ্যাপা ছাগল ভেড়া পিতা থেকে জুটে সবে হয়ে গেছে সব একটা মুডে ছিলাম একটা আলোচনা করার একটা চিন্তা ভাবনা ছিল সব বেকার হচ্ছে আজকে বলে দিয়েছে আমি জানি পীর আল্লাহ নবী নবী যেখানে হয় এরা পাগল হয়ে যায় এরা চাই তো আবু জেহেল মার্কা ঠিক নবী নবী যেখানে আওয়াজ উঠে এদের বুক একটু তরবাতে থাকে এরা উতবা সাইবার মার্কা এরা নবী নবী আওয়াজ যেখানে উঠে এদের কলজেটা কাঁপতে থাকে এরা একটা আপনা কি বলে আবু লাহাব মার্কা ঠিক নারে তাকবীর আমার আগে আমার পীরজাদা ভাই নবী নবী করেছে আমি এসেছি গোনাগার আমিও নবী নবী করছি নবীর মা নবী নবী করব না কি তোমার বাপ বাপ করব তো দাদু দাদু করব ঠিক আমার পরে সমাজ মণ্ডল আসবে সেও নবী নবী করবে আর তারপরে তো আসে কে রাসূল রাসূল মাশাআল্লাহ মাহাবা আমার আলী আজগার ভাই আসবে সেও তো নবী নবী করবে ওরা কোল যে ঠিক রাখতে পারছে না ওর বেরেন ঠিক ছিল নবী নবী শুনে ওর বেরেন খারাপ হয়ে গেছে ভুল ধরতে পারে
মাদের কথা শোনা তা আল্লাহই তো হাজে মানে এ কথা বল কথা ঠিক আছে রাগ করছে না এই রাগ করছে যে আল্লাহকে হাজে মাঝে বলতে তো কাকে হাজে মাঝে বলতে ওদের বড় বড় বাপ থাকলে বসাত আমাকে ওকে ধরে নিয়ে আসেন বসান আমার সামনে পাঁচ মিনিটে যদি ঠান্ডা না করে দিতে পারি আমি কাইয়ুম সামারের বাড়ি আওয়াজ আপনার পাঁচ মিনিট সময় লাগবে আরে ভুল বললে তো প্রশ্ন করবে তো খামা কাইট তুই পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করার ঠিক কেউ পাগলা পাগলা হয় হয় আবার কে পাগলা সে যে ঝগড়া লাগে ঠিক আল্লাহ পাক সকলকে কবুল করেন সকলে বলেন আমিন এই জোরে বলা যাবে আমিন চিৎকার দিয়ে বলা যাবে আমিন কলিজা দিয়ে বলা যাবে আমিন দিল দিয়ে বলা যাবে আমিন এই আলোচনা অসুবিধা হচ্ছে আলেম ওলামা আছে এই যে বসে আছে এই যে আমার পাশে বসে দিয়ে কিনা নাকি এনাকে ছেড়ে জি কিনা জানেন কে আমার মেজো চাচা হুজুর কেদার ক্লাস করেন কথা কি ভুল বলেছি জিজ্ঞেস করে ভুল বলেছি আমি কথাটা কি ভুল বলেছি আলেম বসে আছে আরো আলেমদেরকে জিজ্ঞেস করে আল্লাহকে হাজির হাজির বলবেন ও অন্য কিছু না হয় মনে করছে নবী হাজির হাজির বলছে মানে মাথাটা ঘুরিয়ে গেছে জি বেরেন্টা অন্য জায়গায় ঘুরিয়ে গেছে স্লিপ মেরে গেছে ঘোর খেয়ে গেছে কলার উপরে পা দিয়ে আমার মনে হয়ে গেছে ঘোর খেয়ে লটকে গিয়ে পড়ে যে খুব খুব কথা বলে কথা ঠিক না আজকে বলে দিয়ে যাচ্ছি নারায়ণ পাকুড়িয়া এলাকার মানুষদেরকে এ বান্দা আজকে নতুন নয় এখানে এ বান্দা আজকে নতুন নয় এই গ্রামে এই গ্রামটা আমার বাড়ি হয়ে গেছে ঠিক এ গ্রামে কিছু না বল এই গ্রামটা আমার বাড়ি হয়ে গেছে আমি জলসায় আসিনি 2020 সালে পৌঁছাইনি আগে ফোন করছে কথা বল কি বললি হুজুর সামনে বাড়ি কিন্তু আখেরি দোয়াই থাকতো আরে আমি তো এবারেই যাইনি সামনে বাড়ি কি দাও করবি তুই কথা ঠিক বলছি কেন ভালোবাসে বলে তো এই কথা বলে ভালোবাসে না আল্লাহ আল্লাহ রাসূল হবে কি আর কষ্ট পাচ্ছেন আমি দুই একটা কথাবার্তা বললাম রাগ করলেন নাকি না দেখা পেলেন আমার কারোর মনে দুঃখ দেওয়ার আচ্ছা নেই আমি তো পেলে মাছ করছি ভাই আজ পর্যন্ত 7 বছর জলসা করছি একটা কোনো দলমতের বিরুদ্ধে কথা বলে গেছি সারা জীবন ঐক্যের কথা বলে গেছি আপনাদের মনে নেই আমার মনে কি ভাই কথা ঠিক আছে